অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 16 নভেম্বর টু 22 নভেম্বর সাপ্তাহিক রাশিফলের এটি ভিডিও। বৃশ্চিক রাশি টু মীন রাশি কেমন যাবে আগামী সপ্তাহ, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, এই সপ্তাহে এই 16 নভেম্বর হচ্ছে ভাই দ্বিতীয়া, এবং আমি যে এই সাপ্তাহিক রাশিফলটি দিচ্ছি সম্পূর্ণরূপে চন্দ্র গোচর ধরে, অর্থাৎ চন্দ্র রাশি ধরে কিন্তু এই সাপ্তাহিক রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করছি। প্রথমে আসি বৃশ্চিক রাশি আগামী সপ্তাহে কেমন হতে চলেছে। প্রথম কথা আপনাদেরকে বলি, আপনাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রেশার কিন্তু থাকবে, এবং সপ্তাহের প্রথম ভাগে মানসিক অস্থিরতা, মানসিক চাঞ্চল্যতা এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। মানে মনটা ঠিক থাকবে না, মনটা উথল পাথাল দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিকটাতে। এবং আপনাদের লাভ লাইফ এ সপ্তাহে মোটামুটি ভালো দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রচণ্ড প্রেশার থাকবে। সন্তান ভাগ্য আপনাদের শুভ, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ, এবং যারা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে এ সপ্তাহটা মোটামুটি শুভ ফল প্রদান করবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট প্রেশার থাকবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই খুব সাবধানতাভাবে আপনারা পদক্ষেপ ফেলবেন, অর্থাৎ কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রেশার থাকবে। আপনাদের বাবা মার সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে, আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য, আপনার পিতা ও মাতার শরীর স্বাস্থ্যের দিকটা আগের থেকে কিছুটা হলো ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিকটা, ফিনান্সিয়াল কন্ডিশনটা এ সপ্তাহে মোটামুটি শুভ থাকছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে প্রথমে বলি, আপনাদের শরীর স্বাস্থ্যের পাঠটা ভালো এ সপ্তাহে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উৎকট টেনশান আসার কিন্তু সম্ভাবনা থাকছে। লাভ লাইফটা আপনাদের মোটামুটি ভালো, প্রেমজ জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের খুঁটিনাটি তর্ক বিতর্ক হতে পারে। এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি, কর্মের জায়গাতে কর্মপ্রাপ্তি, আপনাদের সাকসেস সফলতার জায়গা কিন্তু তৈরি করছে এই সপ্তাহে। এবং আপনাদের যারা সরকারি চাকরি করছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কাজের প্রেশার বাড়বে, কর্মক্ষেত্রে যথেষ্ট কাজের প্রেশার বাড়বে। এবং আপনাদের পিতা মাতার শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির। ফিনান্সিয়াল কন্ডিশন এ সপ্তাহে মোটামুটি ভালো, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট এ সপ্তাহে উন্নতি দেখা যাচ্ছে, অর্থাৎ 16 নভেম্বর টু 22 নভেম্বর ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতির যোগ কিন্তু থাকছে ধনুরাশি। অর্থাৎ ওভারঅল যদি বলা যায় এই সপ্তাহে ধনুরাশির লাভ লাইফ, ম্যারিড লাইফ, ব্যবসা, সন্তান ভাগ্য আপনাদের এ সপ্তাহে শুভ, সন্তানের দিকটা আপনাদের পাঠ ভালো, এডুকেশনের দিকটাতে একটু হলো মনোযোগ কিন্তু বাড়াতে হবে। মানে যারা এডুকেশনে আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকছে। এর পরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। দেখুন, মকর রাশির এ সপ্তাহ 16 নভেম্বর টু 22 নভেম্বর আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ দিবে, অর্থাৎ এ সপ্তাহটা মকর রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের কর্মক্ষেত্রে ভালো, আপনাদের লাভ রিলেশন ভালো, অর্থাৎ প্রেমজ সম্পর্কে যারা আছে তাদের ক্ষেত্রে লাভ লাইফটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এর সাথে সাথে আপনাদের ম্যারিড লাইফটা, বিবাহের জায়গাটা কিন্তু আস্তে আস্তে জায়গাটা কিন্তু প্রশস্ত হচ্ছে, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হবে মকর রাশির এই সপ্তাহ থেকে, এই ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন। আপনাদের সন্তান সুখের জায়গায় তৈরি হচ্ছে, আকস্মিক ধনপ্রাপ্তি এটা কিন্তু এ সপ্তাহে থাকছে মকর রাশির। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ বা তার থেকে টাকা পাওয়া এই জায়গাটা কিন্তু তৈরি করছে এ সপ্তাহে। কর্মক্ষেত্রে ভালো, যারা ব্যবসা করছে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, বিদেশের সাথে ব্যবসায় যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ সপ্তাহে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদেরকে দেবে। অর্থাৎ এই সপ্তাহটা মকর রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সপ্তাহ।
এবং আপনাদের কোনো পুরাতন কাজ যেটা আটকে আছে সেই কাজ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এই সপ্তাহে। ওভারঅল মকর রাশির 16 নভেম্বর টু 22 নভেম্বর সপ্তাহে বিশেষ শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে, মানসিক টেনশন বৃদ্ধি পাবে, বিদেশ থেকে অর্থ আসবে, অর্থাৎ আপনাদের ইনকাম যোগটা কিন্তু ভালো, বিদেশের সঙ্গে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা করছে ছোটোখাটো তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, এবং আপনাদের পরিবারের সাথে কিন্তু পরিবারের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর অশান্তি এই জায়গাটা কিন্তু তৈরি করছে এ সপ্তাহে, অর্থাৎ পরিবারের লোকের সঙ্গে বন্ডিং ঠিকঠাক হবে না এবং তাদের জন্য কিছুটা হলেও আপনাদের মনে দুঃখ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। এর সাথে সাথে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কথার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রূঢ়তা হতে পারে, অর্থাৎ খুব কর্কশ কথা বলতে পারেন, যে ক্ষেত্রে শত্রুতা কিন্তু আপনাদের এ সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে তৈরি হবে। কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার থাকবে, ব্যবসার ক্ষেত্রেটা আপনাদের ভালো, লাভ লাইফ প্রেমজ সম্পর্ক দিকটা আপনাদের যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে, ভাগ্যের সহায়তা আপনাদের বৈবাহিক জীবনে যথেষ্ট ভালো, স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যথেষ্ট বন্ডিংয়ের জায়গা তৈরি করছে, আপনারা বন্ধু বান্ধব থেকে হেল্প পাবেন বা আপনাদের বাইরের লোকের কাছ থেকে কিন্তু আপনারা যথেষ্ট সাহায্য পাবেন, এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো, সন্তানের দিকটা কুম্ভ রাশির সন্তানের দিকটা কিন্তু যথেষ্ট এই মাসে ভালো দেখা যাচ্ছে, সন্তানের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট গর্ব কিন্তু অনুভব সরি এসব মাসে বলছি এই সপ্তাহে যথেষ্ট ভালো কিন্তু থাকছে। অর্থাৎ 16 নভেম্বর টু 22 নভেম্বর কুম্ভ রাশির পরিবারের ক্ষেত্রে কিছু কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা, আপনার স্ত্রীর থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এবং এ মাসে আপনাদের যথেষ্ট উন্নতি সরি এ সপ্তাহে আপনাদের যথেষ্ট উন্নতির কিন্তু যোগ তৈরি করছে, ধন প্রাপ্তির দিকটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো, মায়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মতান্তর হতে পারে এবং গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা আছে। মীন রাশির ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, মানসিক চাপ আপনাদের বৃদ্ধি পাবে, মানসিক টেনশান সপ্তাহের শেষের দিকে মানসিক প্রেশার আপনাদের বাড়বে, ব্যথা বেদনা যারা আছে বয়স্ক মানুষ তাদের ব্যথা বেদনাটা এ সপ্তাহে বাড়বে, কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, লাভ সফলতা সাকসেসের জায়গায় তৈরি করছে এবং ব্যবসার দিকটা আপনাদের এ সপ্তাহে যথেষ্ট ভালো হতে চলেছে মীন রাশির, সন্তান সুখের জায়গায় তৈরি করছে, ধন প্রাপ্তির দিকটা কিন্তু আপনাদের ভালো, বিদেশ থেকে অর্থ আসা বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে ব্যবসায় তাদের ক্ষেত্রে যথেষ্ট এ সপ্তাহটা ভালো হতে চলেছে এবং আপনাদের অর্থাৎ এ সপ্তাহে আপনাদের সন্তান ভাগ্যটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, সন্তান সুখের জায়গায় তৈরি হবে, কিন্তু আপনাদের লাভ রিলেশান লাভ লাইফটা কিন্তু এ সপ্তাহে মোটেও ভালো নয়, এদিকটা অবশ্যই আপনারা দেখে শুনে চলবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে প্রেশার থাকবে, যাদের উচ্চ রক্তচাপ আছে বা ব্লাড সুগার আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও সাবধানে এ সপ্তাহে থাকবেন। তো এই ছিল সাপ্তাহিক রাশিফল 16 নভেম্বর টু 22 নভেম্বর, কেমন যাবে আগামী সপ্তাহ, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।